মুসলিমা আক্তার আপনি লিখেছেন আমি আগে পর্দা করতাম না এখন করি আমার আগের কিছু ছবি আমার পুরান ফেসবুক আইডিতে দেওয়া ছিল সেই ফেসবুক আর আমার কাছে নেই সেটা হ্যাক হয়ে গেছে সত চেষ্টা করার পরও আইডি ফেরত আনতে পারিনি এদিকে পরপুরুষরা দেখছে আর আমার গুণ হচ্ছে এখন গুণা হচ্ছে এখন আমি কি করবো পর মুসলিমা আপনি যেহেতু চেষ্টা করেছেন এবং কোনো উপায়ে সে আইডি আপনি উদ্ধার করতে পারেননি এবং আপনার ছবিগুলো থেকে যাচ্ছে এবং মানুষ দেখে দেখছে এবং আপনার গুণা হচ্ছে তো আপনার সাধ্য অনুযায়ী আপনি সব চেষ্টা যেহেতু করেছেন আশা করা যে আল্লাহ তালা আপনাকে মাফ করবেন আল্লাহর কাছে আপনি ইস্তেফার করবেন আপনার ভুলের জন্য এবং এখনও সে ছবিগুলো অনলাইন থেকে সরাবার জন্য কোনো ওয়ে যদি থাকে আপনার সাধ্য অনুযায়ী সেই চেষ্টা আপনি করতে থাকবেন এবং আল্লাহর আল্লাহরপুর ক্ষমা করবেন ইনশাআল্লাহ আপনার ইচ্ছার বাইরে যদি কোনো অন্যায় এবং গুণা হয়ে থাকে তবে এই ধরনের গুনাহ করার সময় আমাদের এই জন্য চিন্তা করা উচিত যে গুনাহুলো প্রতিটা গুনাহেরই ভয়াবহতা অনেক বেশি কিন্তু কিছু কিছু গুণা আছে যে গুণাগুলো আসলে এর ক্ষতিকর দিকগুলো আমাদেরকে দীর্ঘমেয়াদে বহন করে বেড়াতে হয় সেজন্য সেগুলো থেকে বাঁচার আপনার চেষ্টা আমাদের থাকতে হবে এমনি শাহিন আপনি লিখেছেন আমি পাশের বাড়ির একটা মেয়েকে ছোটোবেলা থেকে খুব ভালোবেসে আসছি কিন্তু সে জানে না কিছুদিন আগে মেয়েটাকে পছন্দের কথা বললাম সে কোনো উত্তর দেয়নি এরপর মেয়ের মাকে বলেছি মা রাজি হয়েছে এখন মেয়েও তার অভিভাবক রাজি এখন আমার প্রশ্ন হচ্ছে এই কথার আলোকে কি আমি কোনো পাপ করেছি বা আমার কোনো পাপ হয়েছে দেখুন আপনার তাকে ভালো লেগেছে এবং আপনি সরস্বতী তার অভিভাবককে প্রস্তাব করেছেন ব্যাপারটা যদি সেরকম হয় তাহলে এখানে গুনায়ের কিছু নেই কিন্তু মেয়েটাকে যদি আপনি বিবাহের প্রস্তাব দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে সেই সেটা যদি শুধু বিবাহের প্রস্তাবই হয় এবং তারপর আপনি তার সাথে কোনো অবৈধ সম্পর্কের প্রস্তাব না দিয়ে থাকেন অবৈধ সম্পর্কের কোনো অফার না করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি গুনা করেন নাই আপনি বিবাহের উদ্যোগ নিয়েছেন অনেকে এই প্রস্তাব দেওয়ার নাম করে বিবাহের কথা নাম করে মাসকে মাস বছরকে বছর সম্পর্ক করে আলাপ সালাপ জুড়ায় দেয় সেটা হারাম সেরকম কিছু আপনি না করে থাকেন এই আপনি গুনাকার হন নাই এমনি সাইফুল ইসলাম সোহাগ আপনি লিখেছেন আমি ওমানে থাকি এখানে আমরা প্যাকেটজাত মুরগির মাংস খেয়ে থাকি সব মুরগি আসে ব্রাজিল থেকে প্যাকেটজাত মুরগি খাওয়া কি জায়জ হবে জটিল প্রশ্ন সাধারণত আরব দেশগুলো বিভিন্ন দেশ থেকে যে মুরগি এনে থাকে সে সমস্ত দেশে হালাল উপায়ে জবে যেন করা হয় সেজন্য তারা শর্ত দিয়ে থাকে না অনেক সময় এনশিওর করা হয় কিন্তু আমি এও জানি বিশ্বস্ত সূত্রে যে সেখানে অনেক সময় মেশিনে জবে হয় সে মেশিনের লেখা থাকে বিশ্রিল্লা তো এরকম লেখা থাকলে কিছু আসবে যাবে না এর দ্বারা আসলে মুরগি খাওয়া হালাল হবে না যদি মেশিন চালু করার জন্য যে সুইচ দেওয়া হয় সে সুইচটা দেওয়ার সময় বিসমিল্লা বলে সুচ দেওয়া হয় তাহলে সে যত মুরগি জবে হবে সবগুলো খাওয়া জায়েজ হবে যদি মুসলমান জবে করে থাকে অথবা বিস্মিল্লা বলে থাকে এভাবে তো এরকম যদি কোনো লোক সেখানে নিয়োজিত থাকে এবং তার মাধ্যমে এটা হালাল করা হয় তাহলে সেক্ষেত্রে হালাল হবে আরব দেশগুলো সাধারণত হালাল হারার পরে খাবারের পরে হালাল পরে খুবই সচেতন সেক্ষেত্রে আপনার প্রকৃত ঘটনা কি ঘটে হোক ব্রাজিল থেকে আসুক কিন্তু সেখানে জবে করার জন্য কোনো মুসলমান এমপ্লয়ি থাকে কি না সুজি সময় ইসম্লা বলা হয় কি না এগুলো আপনি জানার চেষ্টা করুন যদি এটা আপনি জানতে পারেন কোনোভাবে যে এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনি নির্দিদাসটি খেতে পারেন সাইফুল ইসলাম আপনি লিখেছেন আমি সৌদি আরবে সীসা দোকানে কাজ করি সীসা হালাল নাকি হারাম আমার বেতন কি হালাল হবে ভাই সীসা যেটি এটা এটা কাইন্ড অফ ধূমপান বিধা এটা হালাল হওয়ার কোনো কারণ নেই এটা অবশ্যই গুনাহের অবশ্যই হারাম এবং এটার কারণে আপনার যে এই সার্ভিস দিয়ে যে উপার্জন আপনি করছেন সেটা আপনার জন্য না বিধে আপনি অন্য কোনো চাকরির চেষ্টা করতে হবে হেদায়ত হোসেন আপনি লিখেছেন আমি প্রতিবার কোনো গুনা করে ফেললে তবা করি এবং আর করবো না বলে প্রতিজ্ঞা করি কিন্তু কিছুদিন পর পর আবার গুনা করে ফেলি তাহলে আমি কি মুনাফিক হয়ে যাচ্ছি কারণ মুনাফিকের চিহ্ন তো ওয়াদা ভঙ্গ করা না ভাই এর কারণে আমরা মুনাফিক হব না ঠিক এই একই প্রশ্ন হানজাল আল্লাহ আলাহম আবুখাল্লাহমর পর পরস্পর কাছে রেখেছিলেন এবং নবী সাল সাল্লাহ আস্লাম কাছে তারা গিয়ে বলেছিলেন নবী সাল্লাহি সাল্লামের কাছে আল্লাহ তাল আয়াত নাজিল করেছেন যে আল্লাহ আয়াত নাজিল হলে আল্লাহ আয়াতের আলোচনা হলে তখন মানুষ ইমান বৃদ্ধি পায় আবার সেটা যখন কমে যায় তখন ইমান দুর্বল হয়ে যায় মানুষ গুনায় লিপ্ত হয় এটা মানবীয় প্রকৃতি এইভাবে আল্লাহ তালা সৃষ্টি করেছেন বিদায় আপনার কারণে মুনাফিক হয়ে যাবেন না এবং আল্লাহর কাছে এর জন্য আপনি কবিরা গুনাকারী হিসাবে বিবেচিত হবেন না বরং আপনি যাতে কিছুদিন পর ভুলে না যান বা আপনার ইমান দুর্বল হয়ে না যায় জন্য বেশি বেশি আপনি ইমানই পরিবেশে থাকবেন ইমানই আবহে থাকবেন ইমানদারদের সোপথ সান্নিধ্যে থাকবেন এবং কয়েকদিন পরপরই আপনি নিজের তাকোয়াকে মজবুত করার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালিয়া হেফাজত রাখবেন অবকা লিখেছেন আমি নামাজ পড়ার সময় আমার ধ্যান অন্যদিকে চলে যায় আমার করণীয় কী নামাজ পড়ার সময় যদি অন্যদিকে মনোযোগ চলে যায় ধ্যান চলে যায় আপনি চেষ্টা করবেন সেটাকে ফিরিয়ে আনার জন্য মানে কন্টিনিউয়াসলি মনোযোগ থাকবে এবং একটু এদিক সেদিক না ব্যাপারটা সেরকম না মানুষ হিসাবে আমাদের এদিক সেদিক চলে যেতে পারে কিন্তু কর্তব্য হলো যখনই মনে পড়ে যে আমি আর সালাতে আসেন মধ্যে কেন আমার মন গেলো তখন সাথে সাথে আবার সলাতের মধ্যে আমরা ফিরে আসার চেষ্টা করবো আল্লাহর সাথে কথোপকথন করার চেষ্টা করবো কারণ সৈয় মুসিম হাদিসের সলাদকে মোনাজাত আল্লাহ বা আল্লাহর সাথে কথোপকথন হিসেবে আখ্যায়িত করা হয়েছে